গাড়ি, তার নির্বাচনী প্রচার, নির্বাচনী প্রচার করছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, নির্বাচনী প্রচার করছেন পরেশ চন্দ্র অধিকারী। আজকের শেষ মুহূর্তে কুচবিহারের রাস্তাতে সেই নির্বাচনী প্রচার সারছেন পরেশ চন্দ্র অধিকারী। আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো পরেশবাবুর কাছে যে আগামী দিনে মানুষদের জন্য কী কী বার্তা দেবেন, জোরে বলুন, আগামী দিনে মানুষদের জন্য কী কী বার্তা দিচ্ছেন? মানে নির্বাচনের হাতিয়ার আপনারা উন্নয়নকেই করছেন? নির্বাচনের হাতিয়ার কি উন্নয়নকেই করছেন? আগামী দিনে যে যোগ সরকার দিল্লিতে আসছে তার বিরুদ্ধে শক্তি হিসাবে মমতা ব্যানার্জি উঠে আসছে, এই কথা আমরা প্রচারে রাখছি। শুনতেই পেলেন পরেশ চন্দ্র অধিকারী কি বললেন, আমরা জেনে নেব চেয়ারম্যান ভূষণ সিং এর কাছে যে আপনারা নির্বাচনে এবার হাতিয়ার কি করছেন? হাতিয়ার আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন, বরং আমরা চোখের সময় যেতে দেখছি, আমরা যেটা হাতের কাছে পাচ্ছি, আমরা মিথ্যা কথা বলে ভোট দিচ্ছি না, উন্নয়নকে সামনে হাতিয়ার করে আমরা ভোট যাচ্ছি। অতএব আমাদের কাছে পড়া আজকের যে আমাদের মিছিল, আমরা বলতে পারি এটাই আমাদের বিজয় মিছিল, কারণ আমাদের পরিষদ অধিকারী বিপুল 5 লক্ষের উপরে ভোট দিয়ে দিবে। আমরা আশাবাদী এই সুবাদে আজকের লাস্ট মিছিল আমরা যে যাত্রা শুরু করলাম সেটা বিজয় যাত্রা বলে আমরা মনে করতে পারি। জিতলে পরে আপনারা কী দেবেন? জিতলে পরে আপনারা এখানে মানুষদের জন্য কী করবেন? মানুষের জন্য অনেক কাজ, আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য যা কাজ করেছি, আমাদের এই বয়সেও আমরা সবটাই দেখতে পারিনি, সেই উন্নয়ন আমাদের সাথে হয়েছে। অতএব উন্নয়নের বার্তা দিয়ে কোনো লাভ নাই, উন্নয়ন মানুষ আগামী দিন দেখবে পরিষদ অধিকারী হাত দিয়ে এবং হাতকে শক্ত করে দিল্লিতে পাঠাবার পর উন্নয়ন আগামী দিনে কী হয় মানুষ তা লক্ষ্য করবে, এবং মানুষের যা আমাদের যে মানুষ মানুষের প্রাধান্য পথে যে উপকার দরকার, মানুষের জীবনের জন্য যা দরকার, আমাদের উন্নয়ন সেভাবে আমরা। শুনতেই পেলেন মাননীয় চেয়ারম্যান ভূষণ সিং মহাশয় কি বললেন, আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার রাজপথে যেখানে পরেশ চন্দ্র অধিকারী আজকের শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার সভা সমাপ্ত করল। কোচবিহার থেকে সুদীপ ব্যানার্জি, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন।